হাই, আমি রূপম। এখন একটা আপকামিং বেঙ্গলি মুভি, ইন্ডিপেন্ডেন্টলি বানানো একটা ছবি, সেই ছবিটার টিজার নিয়ে কথা হবে, যেটা আজকে রিলিজ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? তা প্রথমেই বলতে চাই, এই টিজারটা হয়তো বেশিরভাগ লোকের কাছে পৌঁছায়নি। এটা ফিচার ফিল্ম, এটা কোনো শর্ট ফিল্ম নয়। সিনেমা হল খুললে খুব শীঘ্রই হয়তো এই ছবিটা সিনেমা হলে আসবে, বা পরবর্তী সময়ে কোথায় রিলিজ করা হবে সেটা ডিসিশন পরে মেকার্সরা নেবে। তবে এই ছবিটার টিজারটা আমার মনে হয় তোমাদের দেখা উচিত। আচ্ছা, তো এই ছবির যে পরিচালক, সে বহু বছর ইন্ডাস্ট্রির বেঙ্গলি কমার্শিয়াল ছবির পোস্টার বানিয়েছে, এসকে মুভিজের বহু সিনেমার সে পোস্টার বানিয়েছে। তো সে এখন সিনেমা ডিরেক্ট করছে, লিখছে, তার নাম হচ্ছে অভিমিত্রা। তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি এই ছবির টিজারে, সেটা হচ্ছে একটা সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে, সতর্কীকরণ করা হচ্ছে একটা পার্টিকুলার গ্রাম বা একটা জায়গার, যেখানকার যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এরকম ডেলিভারির আগে একবার থানা এসে নিজেদের নাম নথিভুক্ত করবেন। তো বোঝা যাচ্ছে হয়তো তারা কিডন্যাপড হচ্ছে বা তাদেরকে খুন করা হচ্ছে। তো এরকম একটা আনসলভড কেস চলছে, যেটা মেবি একজন অনেস্ট পুলিশ অফিসার বের করছে এবং তাকে কে সাহায্য করছে, এই নিয়েই হচ্ছে এই ছবির প্লট। তো কেমন লাগলো এই টিজারটা? তো এই ছবির যে স্ক্রিনপ্লে লিখেছে তারাশ্রী, তো সে আমার পূর্ব পরিচিত এবং হিসাব মতো আমরা কাজও একসাথে করেছি। তো এমনটা কোনো ভাবার জায়গা নেই, আমি নাহলে নাই বলতে পারতাম যে আমার পরিচিত, যে সে আমার পরিচিত বলে আমি এটাকে টিজারটাকে ভালো বলছি বা এই ছবিটাকে ওরকমভাবে বলছি, এরকম নয়। আমার এই টিজারে যেটা খারাপ লেগেছে আমি সেটাও বলছি। লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই টিজারটা অবশ্যই প্রিমিয়াম। এখানে যে কালার টোনটা ইউজ করা, সেটা সত্যিই খুব সুন্দর দেখতে, একটা প্রিমিয়াম ফিল দেয়। এবং এখানে লোকেশানগুলোকে খুব সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে টিজারে, সেগুলোকে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ক্ষেতে আগুন লেগে যাওয়া বা হচ্ছে যেরকমভাবে অন্ধকারের সিকোয়েন্সগুলো করা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এখনও যদি ছবির বাজেট কম থাকে চেষ্টা করা হয় সকালের সিনগুলোকে কালার গ্রিড করে রাতে করে দেওয়া। যেমন আমি খুব কাঁচা উদাহরণ বা খুব রিসেন্ট উদাহরণ দিচ্ছি, যেখানে খুব বাজেভাবে কাজ করা হয়েছিল, টয়লেট এক প্রেম কথা, ওখানে সব রাতের সিনগুলো কিন্তু কোনো শুটিং হয়নি, ওখানে সব দিনের সিনগুলো রাত করা হয়েছিল। আর আশ্রম ববি দেওয়ালের, ওখানেও তাই করা হয়েছিল। তো যাই হোক, লাপাছাপি বলে একটা জি5-এর সিনেমা আছে ওটা, তো এখানে দিনে শ্যুট করে রাতে করে দেওয়া যায়, আগেকার দিনে এরকমই করা হতো, তো সেটা এখানে করা হয়নি, এখানে একদম রাতেই শ্যুট করা হয়েছে। এবার যেহেতু বাজেট খুব কম, তো এই ছবিগুলোর ক্ষেত্রে খুব রিস্ক ফ্যাক্টর, তো সেগুলোকে আমার মনে হয় তারা মাথায় রেখেও করেছে। আমার এগুলো খুব ভালো লেগেছে। এখানে যে প্লটটা সেটা খুব ইন্টারেস্টিং, দেখা যাক কেমন হয় এই ছবিটা। এবার যদি টিজারে কি খারাপ লেগেছে সেগুলো বলি। তো এখানে সতর্কীকরণ যে মনোলগে রয়েছে, সম্পূর্ণ টিজারের মনোলগটার মধ্যে যেন কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে টিজারটা আলাদা এবং মনোলগটা একদম আলাদা, সেটাকে বোধহয় এক্ষুনি রেকর্ড করে বসানো হয়েছে। মানে সেটা কখনোই ভালো করে প্যাচ হচ্ছে না, সেটা ভালো করে এই কাজটার সাথে বসেনি মনে হচ্ছে, শুধুমাত্র মনোলগটা। আচ্ছা, এবং এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে, এটা আমি বহু ছবির ক্ষেত্রে বলেছি, এখানেও বলছি, যখন গুলি মারছে তো একটা স্মোক বেরোয় বন্দুক থেকে, তো সেটা একদম খুব বাজেভাবে বসানো হয়েছে, যেটা খুব মানে চাইল্ডিশ, সেটা অবশ্যই বেটার হতে পারতো। এছাড়া অবশ্যই টিজারটা খুব ভালো, আমার টিজারটা খুব ভালো লেগেছে। আমি ডিসক্রিপশানে টিজারের লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো, এবং তোমাদের কেমন কী মনে হয় সেটা অবশ্যই জানিও। এবং একটা ইন্ডি কাজ, ভালো কাজ আসছে, আশা করি তোমরা পাশে থাকবে। এবার একটা অ্যাপ নিয়ে কথা হবে, যেটা অবশ্যই কোনো রকম প্রমোশনাল ইভেন্ট নয়। আমি এখানে কোনোভাবে সেই অ্যাপটাকে প্রমোট করেছি, আমার নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য সেরকম নয়। এই অ্যাপটা অবশ্যই সিনেমা ওরিয়েন্টেড। এই অ্যাপটার নাম হচ্ছে স্ফ্রুট, SFURTE। তো আমি একটা কাজ করব, এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তার আগে বলে রাখি, এই অ্যাপটার স্পেশালিটি কী, যারা এই অ্যাপটা ডেভেলপ করেছে তারা খুব সুন্দর একটা চিন্তা নিয়েছে, যে এই অ্যাপে শুধুমাত্র বিভিন্ন জায়গার মানে পুরোপুরি তারা চেষ্টা করছে ওয়ার্ল্ড ওয়াইডের শর্ট ফিল্ম রাখার, এবং যাতে অডিয়েন্স যেন ফ্রিতে কোনো টাকা না দিয়ে এখানকার শর্ট ফিল্ম দেখতে পারে। এখানে তামিল, তেলেগু, বাইরের আমাদের বহু জায়গার এরকম ধরনের শর্ট ফিল্ম রয়েছে। তোমরা যাও, ফ্রিতেই যখন রয়েছে একবার গিয়ে ঘুরে এসো, তারপরে ভালো কি খারাপ কীরকম রয়েছে তোমরাই জাজ করবে। তো আমি একটা কাজ করবো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।